পবিত্র কোরআনে 114 খানা সূরার ভিতরে তুমি মাকদুসার নামে আমি 100,000টা সূরা নাযিল করলাম, এটার নাম হচ্ছে সূরা আনকাবুত অর্থাৎ মাকদুসার সূরা। চিৎকার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা জপ লা ইলাহা ইল্লাল্লাহ, লা পড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারে মদিনার প্রেমের একটা গুঞ্জন আপনাদেরকে শুনাই। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতে লাগলেন সিদ্দিক আকবর সহ, আমরা সকলেই জানি রাসূল রাতের বেলা একটা গুহার ভিতরে ঢুকলেন, এটার নাম হচ্ছে জাবালে সুর। জাবালে সুরের ভিতরে যখন ঢুকলেন সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পেরেশানি হয়, আপনি রাসূলকে কি কি আবার কাফররা আঘাত করে নাকি? কারণ রাসূল আপনার গায়ে জীবনে একটা মশা মাছি ধুলাবালি পর্যন্ত টাচ করে নাই, আপনার গায়ে আঘাত করলে আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারবো না। নবী আমার বলে, লা তাহজান ইন্নাল্লাহ মানা, সিদ্দিক আকবর টেনশন করো না, তুমি আর আমি এমনটা নয়, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। এই কথা বলার সাথে সাথে সিদ্দিক আকবর ঠান্ডা হয়ে গেল। এবার গর্তের ভিতরে দুইজন ঘুমিয়ে পড়লো, হঠাৎ করে ওই গর্তের মুখের ভিতরে আল্লাহর এক অনন্য সৃষ্টি একটা পোকা, এর নাম ছিল মাকড়সা। মাকড়সা ওই গর্তের মুখের ভিতরে এসে চিন্তা করতে লাগলো, এই গর্তের ভিতরে রাহমাতুল্লিল আলামিন শুয়ে আছে। রাহমাতুল্লিল আলামিন শুধু মানুষের নবী নয়, আমি মাকড়সার নবী, পিপিলিকার নবী, কুকুলের নবী, গোলাপের নবী, তো আমি মাকড়সার পক্ষ থেকে সরকারে মদিনাকে মহাব্বতের কিছু কি দেখাতে পারি? মাকড়সা চিন্তা করলো, এই মুহূর্তে কাফররা যদি সরকারে মদিনার গর্তের কিনারে এসে হাতের মধ্যে টর্চ লাইট নিয়ে টর্চ মারে তাহলে সরকারে মদিনাকে দেখলে আঘাত করবে, কিন্তু রাসূলুল্লাহকে আঘাত করলে আমি মাকড়সা তো সহ্য করতে পারবো না। মাকড়সা বলে, আমার পক্ষ থেকে কি প্রেম দেখানো যায়, কি মহাব্বত দেখানো যায়? মাকড়সা হঠাৎ করে মুচকে এসে বলল, আমার প্রেম বের হয়ে গেল। কি প্রেম? মাকড়সা বলে, আমার ভিতর অসংখ্য জাল আছে, সুতা আছে, তোমরা দেখবা ঘরের কোণের ভিতরে মাকড়সা সুন্দর সুন্দর বাসা করে, সুতা বের করে। মাকড়সা বলে, আমি চিন্তা করলাম রাসূলুল্লাহর গর্তের উপরে আমি একটা সুন্দর করে সুতা দিয়ে বাসা করে ফেলবো, কাফেররা চিন্তা করবে এই গর্তের উপরে মাকড়সার বাসা যেহেতু আছে মুহাম্মদ ঢুকতেই পারে না, ঢুকলে তো মাকড়সার বাসা ভেঙে যাওয়ার কথা, কিন্তু রাসূল ভিতরে আছে আমি উপর দিয়ে বাসাটা করে দেই। মাকড়সা বলে, আমি বাসা করার জন্য আমার সুতাগুলা খুলতে লাগলাম। মাকড়সা বলে, আমি এক পাশ থেকে আমি বাসা করতে লাগলাম, আমি সুতা খুলে আমি জাল বুনতে লাগলাম, জাল বুনতে বুনতে আমি যখন গর্তের মধ্যখানে আসলাম হঠাৎ করে দেখলাম আমার নিঃশ্বাসটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। মাকড়সা, কি হলো? মাকড়সা বলে, আমার নিঃশ্বাস বন্ধ হয় কেন জানো? আমার ভিতরে যা সুতা আছে তার অর্ধেক সুতা আমি বের করতে পারবো, বাকি অর্ধেক সুতা আমার জীবন ধারণের জন্য, আমার বাসার জন্য, দুনিয়াতে চলার জন্য, বাকি অর্ধেক সুতা যদি আমি বের করি আমি মৃত্যুর গুলো ঢলে পড়বো, আমি মৃত্যুবরণ করবো। মাকড়সা চিন্তা করলো, বাকি অর্ধেক সুতা বের করলে গর্তের মুখের জাল তো কমপ্লিট হবে, তবে আমি তো মৃত্যুবরণ করব। মাকড়সা বলে, আমি কার জন্য মরবো, কার জন্য মরবো, কার জন্য মরবো? মাকড়সা বলে, ও আমি তার জন্য মরবো যার জন্য হযরতে হানজালা উহুদের জমিনে বাসর গর্ত থেকে দর দিয়ে ওই উহুদের জমিনে গিয়ে গলা কাটা মরে গিয়ে মত তড়প তড়প করে শহীদ হয়েছে, তো আমি কেন পারবো না? মাকড়সা বলে, আমি সুতা বের করতে লাগলাম, গোটা সুতা বের করে আমি গর্তরে পড়ে আমি জাল বাঁধলাম, মৃত্যুর কোলে ঢলে পড়লো। আমার আল্লাহ বলে, কি রে মাকড়সা পাগল হয়ে গিয়েছিস? আমার বন্ধুর জন্য দুনিয়ার জমিনে মাথায় চুপি মুখে দায় গায়ে পাঞ্জাবি লাগে রসুল কি চিনে না, রসুলকে নিরাক্ষর বলে গালি দেয়, ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান পর্যন্ত বলে, আর তুমি মাকড়সা তো মানুষ না একটা পোকা, আমার নবীকে এত মহাব্বত। আমার আল্লাহ বলে, যা মাকড়সা বন্ধুকে মহাব্বত করেছিস তো কিয়ামত পর্যন্ত তোকে একটা পাওয়ার দিলাম, একটা সম্মান। আল্লাহ কেমন? আমার আল্লাহ বলে, পবিত্র কোরআনে 114 খানা সূরার ভিতরে তুমি মাকড়সার নামে আমি 100,000টা সূরা নাযিল করলাম, এটার নাম হচ্ছে সূরা আনকাবুত অর্থাৎ মাকড়সার সূরা। চিৎকার মেরে বলি, সুবহানাল্লাহ, একটা মাকড়সা আমার নবীকে ছিলে আর গাদ্দার মুখে দাঁড়িয়ে লাগিয়ে রসুলের সুন্নতের মোবারক লাগিয়ে আমার রসুলের নাম জপলে তোমার কল্যাণ নাই। মাকড়সা নবীর নাম জপতে জপতে কোরআনের সাবজেক্ট হয়ে গেল। আমরা কি সকলেই জানি না সরকার মদিনা হুজরা মোবারকের মধ্যে বসে রইলেন, মসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ লেখে, একটা মৌমাছি এসে বো বো করে রসুল্লার সামনে ঘুরছে, আমার নবী বলে, হে মৌমাছি লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ, কারণ নবী যখন ডাক দেয় সমস্ত
সব প্রাণীগুলোর জবান খুলে যায় তার রসূল যেই ভাষা কথা বলে ওই প্রাণী সেই ভাষা কথা বলতে পারে এবার আমার রসূল বলে কিরে মৌমাছি তোমার মুখের মধু নাকি অতি মিষ্টি এটা কিভাবে বানাও আমাকে একটু শোনাও তো মৌমাছি বলে নবী আপনি তো সবই জানেন কেন জিজ্ঞাসা করেন আমার নবী বলে আমি তো জানার জন্য জিজ্ঞাসা করি না আমি যখন জিজ্ঞাসা করি তুমি বলবে আমার উম্মত আমার জিজ্ঞাসা করার মাধ্যমে জানতে পারবে এই জন্য প্রশ্ন করেছি মৌমাছি বলে ইয়া রাসূলুল্লাহ আমরা রজনীগন্ধার মধ্যে যাই আমরা নয়টার ফুলে যাই আমরা গোলাপে যাই আমরা জবাতে যাই বিভিন্ন ফুল গাছ থেকে রসগুলো সংগ্রহ করে আমরা যখন একটা জায়গায় করি আমরা দেখি কোনটা টক কোনটা ঝাল কোনটা মিষ্টি কোনটা তিতা কোন স্বাদ আমরা পাই না আমরা সিজদার মধ্যে পড়ে যাই আল্লাহ সারাদিনের পরিশ্রম কি আমাদের বৃথা গেল আমাদের স্বাদ কি পাবো না তখন রাব্বুল আলামিন নবী আমাদেরকে একটা সূত্র শিখিয়ে দেয় একটা মন্ত্র শিখিয়ে দেয় এই মন্ত্রটা টক ঝাল মিষ্টির চারপাশে আমরা সাতটা চক্কর দেই আর সাতবার পড়ি এটা দুনিয়ার সবচেয়ে স্ট্যান্ডার্ড মধুতে পরিণত হয়ে যায় আমার নবী বলে এই সূত্রটা কি মন্ত্রটা কি মৌমাছি বলে খোদার কসম গপ্তে চু খানিমে বার আহমদ দুরুদ মিশওয়াত তারিখে ওয়া তালকিরারে বুদ নবী খোদার কসম অন্য কিছু নয় সাতটা চক্কর দেই আর মুখে একটাই আওয়াজ থাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী আপনার নবীর উপরে সাতবার দুরূদ শরীফ পড়ে সাতটা চক্কর দেওয়ার পরে টক ঝাল মিষ্টি তিতা থাকে না দুনিয়ার 182 রোগকে ভালো করতে পারে এটা মধুতে পরিণত হয় চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে আমার রব্বুল আলামিন বলে কিরে মৌমাছি আমার বন্ধুর প্রতি এত মহাব্বত এত ভালোবাসা রেগুলার দুরূদ শরীফ আর একবার নয় দুইবার নয় সাতবার যা মৌমাছি তোকে একটা সম্মান দিলাম আল্লাহ কেমন আমার আল্লাহ বলে পবিত্র কোরআনে 114 খানা সূরার ভিতরে তুমি মৌমাছির নামে আমি আল্লাহ একটা সূরা নাজিল করলাম এটার নাম সূরাতুন নহল অর্থাৎ মৌমাছির সূরা একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ একটা মৌমাছি নবীর নাম জপে কোরআনের সাবজেক্ট হয়ে যায় একটা মাকড়সা নবীর নাম জপে কোরআনের সাবজেক্ট হয়ে যায় একটা কুকিল একটা একটা বুলবুলি সরকার মদিনার নাম জপে কণ্ঠ সুন্দর হয়ে যায় এই তো শুধু কীট পতঙ্গের কথা বললাম এরপর যদি প্রাণী ধরি এরপর যদি মানুষ ধরি আশরাফুল মাখলুকাত তুমি দেখবা রসুলের নাম যারাই জপেছে তারাই জান্নাত যারাই জপেছে তারাই জান্নাত যারাই জপেছে তারাই জান্নাত একজন জাতীয় কবি যদি বলে মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে একজন কাজী নজরুল ইসলাম জাতীয় কবি রসুলের নাম জপলে কল্যাণ আছে বলে আর যেই ব্যক্তি বলে রসুলের নাম জপলে কল্যাণ সেই জাতীয় কবির বিরুদ্ধে আচরণ করার কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা দরকার ডান হাত ধরে বলা ঠিক কিনা সাবধান ওই নবীর পক্ষে ওই নবীর ইস্কে মহাব্বতে কথা বলার কারণে আজকে আমাদেরকে আঙ্গুল তুলে বলে আমরা নাকি জিলাপি খোর কিরে জিলাপি খোর কেন বললা বলে যেই পরিমাণে তোমরা মিলাদকে আমার পরে জিলাপি খাও বাংলাদেশে তোমরা মিলাদকে আমার পরে জিলাপি যদি না খাও শূন্য জনতা বাংলাদেশের অর্ধেক জিলাপির দোকান বন্ধ হয়ে যাবে আমি তাকে গালাগালি করি না আমি বলি ভাই তুমি যে আমাকে জিলাপি খোর বললা আমি তোমাকে পাল্টা আক্রমণ করবো না কারণ আমাদের সুন্নিদের কথায় কথায় হকস্টার দিয়ে আক্রমণ করার অভ্যাস কিন্তু আমাদের নাই কথায় কথায় চাপাতি বের করা রান্দা বের করা 147 বের করে আমাদের সাপ্ল চত্বরের মতো আক্রমণ করার অভ্যাস কিন্তু আমাদের ভিতরে নাই আমাদের মূল অস্ত্র জামি আহমদিয়া সুন্নি আলিয়ার সব ষষ্ঠ তলায় তুমি উঠবা 3.5 কোটি টাকার কিতাব আছে বুখারী মুসলিম তিরমিজি লক্ষ লক্ষ কিতাব এইগুলোই হচ্ছে আমাদের অস্ত্র আমি তোমাকে আক্রমণ করব না তুমি যে আমাকে গরম জিলাপি খোর বললা আমি তোমাকে একটু পাল্টা জিজ্ঞেস করতে চাই ভাই জিলাপি খাওয়া হালাল নাকি হারাম বলে জিলাপি খাওয়া তো হালাল তো আমি বললাম জিলাপি খাওয়া যদি হালাল হয় তাহলে আমি গোলাম রাব্বানি কাশিমি তো হারাম খাই না আমি হালাল খাই রাসূল বলেছে বেশি বেশি মিষ্টি খাও মিষ্টি খেলে কথা মিষ্টি হবে চেহারা মিষ্টি হবে মিষ্টি খাওয়া আমি রসুল্লার একটা সুন্নাত আদায় হবে জোরে বলে সুবহানাল্লাহ আবার আমাদেরকে গরম বিরানি খোর এবং তাবারক খোর বলা হয় আজকে আছে তাবারক সত্যি আছে তো নাকি তাবারক যারা পছন্দ করে না আমাদেরকে বিরানি খোর বলে আমরা মিলাদ কিয়ামের পরে তারা কিন্তু আসবে আসার পরে দুইজনের মধ্যখান দিয়ে হাত ঢুকাই দিয়ে বলবে আমাকে এক প্যাকেট দেন তাদেরকে ধাক্কা দেওয়া যাবে না মিলাদুন্নবীর প্যান্ডেলে যেহেতু চলে এসেছে একবার ঠান্ডা হাওয়া যখন লাগবে আগামী বছর মিলাদুন্নবীর আয়োজনে তারাই প্রথম দাঁড়িয়ে থাকবে কথা বলুন ঠিকই না তো বিরানি খোর তাবারক খোর বললে এ থেকে রাগ করা যাবে একটু জবান খুলে রাগ করা যাবে
রাগ করে না, আবার মাঝে মাঝে টুকটাক প্রতিবাদ না করলে আমাদেরকে দুর্বল বাবা হয়। এই জন্য বিরাই খোর তাবারক খোর বললে আমি আমার পক্ষ থেকে হালকা করে একটা টোকা দেই। বলে হুজুর টোকা আবার কেমন? টোকাটা এমন করে আমি দেই, সুন্নি রাখাই বিরানি বাতিল দেরে হয় সুলকানি, সুন্নি রাখাই তাবারক বাতিল রাখাই দালফানি। কি আপনার ভয় পাচ্ছেন? কোনো সমস্যা আছে? আমার কথা লজিক আছে বাবা। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে চার দিনা করি, চার দিনা করার সময় কিছু খাওয়া আত্মীয় স্বজনকে খাওয়াই, আর কিছু আমরা এতিমখানায় সুন্নি হেফজখানায় আমরা পাঠিয়ে দিই। আমরা মানুষ মারা গেলে আমরা চল্লিশা করি, আমরা সুন্নিরা চল্লিশা করার পরে কিছু আত্মীয় স্বজনকে খাওয়াই, কিছু আমরা হেফজ মাদ্রাসা এতিমখানা পাঠিয়ে দিই। আমরা সুন্নিরা মিলাদুন্নবী করি, কিছু আমরা আত্মীয় স্বজনকে খাওয়াই, আমরা কিছু হেফজখানায় এতিমখানা পাঠিয়ে দিই। আমরা সুন্নিরা উরুস করি, কিছু আমাদের মানুষকে খাওয়াই, কিছু এতিমখানায় হেফজখানায় পাঠাই। এই জন্য সুন্নি যে কোনো হেফজখানে এতিমখানা গেলে দেখবেন সপ্তাহে সাত দিনে সাত দিন এক হয় মেজবানের গোস্ত, না হয় কাচ্চি বিরিয়ানি, না হয় হাজি বিরিয়ানি, সুন্নিদের চেয়ে মাদ্রাসায় সম্পূর্ণ খাওয়া। আর বাতিলরা চার দিনে মানে না, চল্লিশা মানে না, মিলাদুন্নবী মানে না, উরুস মানে না, ওদের মাদ্রাসায় শুধু ডালের পানি আর ডালের পানি, কথা বলুন ঠিকই না? সেই জন্য আমি বলছিলাম সুন্নিরা খাই বিরিয়ানি বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারক বাতিলেরা খায় ডালফানি, সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলেরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শুন আস্তে, আমার গাড়িটা বাংবরে ভাই, তোমরা যা শুরু করছো বুঝছো। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হাতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে, হামলা করে মামলা করে করে, নিরা খাই তাবারুক বাতিলরা খাই ডালফানি, সুন্নিরা ও দের জিয়ারতে যায় বাতিলরা ওলিদের মাজারে বাঁধতে চায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায় বাতিলরা ওলিদের মাজার বাঁধতে চায়, সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখন ফেরেশতাদের পিটানি, ঠিকই না? সুন্নিরা খাই বিরিয়ানি বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খাই তাবারুক বাতিলরা খাই ডালপানি। সকালবেলায় অনেকে চায়ের দোকানে গিয়ে বলবে ভালোই তো আলোচনা করেছিল ঘন্টা খানেক, দরকার কি আবার? সুন্নি ওহাবি এইগুলা বুঝতে হবে এদের রক্তে, এজিদের রক্ত ঢুকে পড়েছে, কথা বলুন ঠিকই না? আর আমি গোলাম রব্বানি কাশিমি এই স্টেজে বসার পরে অন্তত পক্ষে দশ বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কোন ওয়াবির বাচ্চা স্টেজে বসে একবার ওয়াবি বলুক, তারপরে জুতার বৃষ্টি শুরু হবে, কারণ ওয়াবি হচ্ছে অবৈধ একটা পরিচয় আর সুন্নি বৈধ। এই জন্য পরিচয় দিতে হুঙ্কার দিতে আমাদের কোনো ভয় লাগে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? মনে রাখবেন আমি সৈয়দ মোকারম বাড়ি নয়, মোকারম বাড়ি সুন্নিয়তের জন্য স্পেশাল একটা গিফট আমাদের জন্য। তিনি সব সেক্টরে কাজ করেন, তিনার আলোচনা শুনবে ওহাবি, খারেজি, রাফিজি, জামাতি, মোতাজিলা সবাই তিনাকে ভালোবাসেন, কিন্তু আমি গোলাম রাব্বানি কাশিমিকে সবাই ভালোবাসতে পারবে না। হ্যাঁ, মোকারম বাড়ি সাহেব সুন্নিয়তের জন্য একটা ব্র্যান্ড আমি মনে করি, একজন সুন্নিয়তের রিপ্রেজেন্টার হিসাবে বিভিন্ন গ্রুপকে যেরকম মুগ্ধ করেন আলহামদুলিল্লাহ, তবে আমি গোলাম রাব্বানি সরকারে মদিনার নাগাহে করমে আমি মনে করি সরকারে মদিনার প্রেমে সবাই এক সিস্টেমে এক তালেই চললে হবে না। কেউ মিষ্টি মিষ্টি কথা বলে ইসলামের দিকে তার বিরুদ্ধে কথা বললে, ইসলাম একাত হানলে তার বিরুদ্ধে গর্জন দিয়ে কথা বলতে হবে। এত যদি শহীদ নুরুল ইসলাম ফারুক মতো আমাদের জীবন বিপন্ন হয়ে যায়, জীবন দিব কিন্তু ইমাম কখনো বাতিলের কাছে। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন বিক্রি করা যেতে পারে না।
এ জবান খুলে বলুন যাবে ঝুমুক আমার পর্দানি সিনমা বন্যাক আমি একদম আলোচনার সংক্ষেপের দিকে চলে যাচ্ছি আল্লাহর নবী সরকারে মদিনাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে অনেকে আজকে প্যান্ডেল সাজিয়েছে আগামীকাল অনেকে ট্রাকের মধ্যে গিয়ে অনেকে আফেল নেবে অনেকে শরবতের ব্যবস্থা করবে অনেকে বিরিয়ানির প্যাকেট বিতরণ করবে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছে এদেরকে মেহমানদারি করবে তাবারক খাওয়াবে এবার প্রশ্ন আসতে পারে তাম দুনিয়ার সবাই যে আমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করেছি রসুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছে সাহাবাই কেরাম সাহাবাই কেরাম কি করেছে আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহ আশপাশা ছেড়ে দিয়েছে এমনকি আমি রসুল্লার জন্য সম্পদ ছেড়ে দিয়েছে এমনটা নয় আমি রসুল্লার জন্য জীবন পর্যন্ত কোরবান করেছে নবী উদাহরণ কি আমার নবী বলে তাহলে শুনো আমার একজন জলিল কদর সাহাবি ছিল এনার নাম ছিল হযরতে মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাসআব তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মক্কার জমিনে সবচেয়ে স্ট্যান্ডার্ড ভিআইপি স্টাইলিজ একটা যুবক ছিল ওই মাসআব ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার যে পাঞ্জাবি গায়ে দিত সকাল বেলায় যেই পোশাকটা পরত বিকালে সেই পোশাকটা আর পরে না বিকালে যেটা পরে রাতের বেলায় সেটা আর পরে না রাতের বেলায় যেটা পরে সকালে পরে না তার এত কোটি কোটি টাকার মালিক ছিল তার বাবা বিশাল ধনাঢ্য পরিবারের সন্তান ছিল আরে যুবক আল্লাহর নবী বলে আমার মাসাব আমার আসাব নবী কাঁদেন কেন আমার নবী বলে আমার মাসাব ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নতুন পাঞ্জাবি চেঞ্জ করতে শুধু এটা নয় সে যখন জুতা পরত মক্কার জুতাগুলা পরত না ব্র্যান্ডের জুতা পরত যেই ব্র্যান্ডের জুতাগুলা ইয়ামান থেকে বিভিন্ন লক্ষ লক্ষ রুপিয়া খরচ করে যার দেশের মধ্যে আনতে হয় আমার মাসাব এমন মাসাব ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার চুলের কাটিং দেখলে বিভিন্ন মেয়েরা বলতো ইস মাসাব যদি আমার স্বামী হতো আমার বয়ফ্রেন্ড হতো আমার বন্ধু হতো আমার জীবনটা ধন্য হয়ে যেত সমস্ত মহিলারা যখন মাসাবের জন্য কান্না করে মাসাব যখন রাস্তা দিয়ে হাঁটে তার ভিতরে অহংকার আমার মতো স্মার্ট ছেলে মক্কাতে নাই আমার মতো কোটিপতির ছেলে মক্কাতে নাই মাসাব বলে আমি হাঁটতে হাঁটতে আমি হাঁটতে হাঁটতে আমি হাঁটতে হাঁটতে মাসাব বলে একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার সামনে পড়ে গেল দু জাহানের বাদশাহ সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাব বলে আল্লাহর কসম রসুল্লার চেহারার দিকে যখন আমার নজরটা পড়ল হঠাৎ করে আমার চোখ দিয়ে অনর্গল চোখের পানিগুলা বের হতে শুরু করলো আমার গায়ের মধ্যে পশমগুলা দাঁড়িয়ে গেল মাসাব বলে দুনিয়ার মানুষ বলে আমি নাকি সবচেয়ে বড় স্মার্ট আমি নাকি সবচেয়ে বড় ডিজাইন করে চলি কিন্তু আল্লাহর কসম আমি মাসাব যখন রসুল্লার চেহারা থেকে মাথার তালু এবং পায়ের তালু পর্যন্ত দেখলাম আমি দেখলাম দুনিয়ার সবচেয়ে স্টাইলিশ হচ্ছে দু জাহানের বাদশা সরকারে মদিনা একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ মাসাব বলল নবী আমি আপনাকে কোনোদিন দেখি নাই আজকে প্রথম দেখেছি এত সুন্দর চেহারা আমার জিন্দিগিতে আমি দেখি নাই পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে কিন্তু রসুল আপনার চেহারা এত নুরানি একটা দাগ দেখা যায় না যেই নবীর চেহারার দিকে তাকালে চোখের পানি বের হয় নবী আপনি আমাকে এখন কালিমা পড়িয়ে দিন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আওয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামাদ বোধে ফখরুল আহওয়ালিন শুধু আজুদাস রাহমাতাল্লিল আলামিন মসজিদে ও শুধু আমার রোয়ে জমিন
মেয়ের আরে যুবক আমার মাসা পরে আমি রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত দিয়ে আমি কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম আমি যখন ঘরে গেলাম আমার মা বলে কিরে মাসা আমার কপালে দুঃখ দিয়ে দিলে মা কি হয়েছে তুই নাকি মুহাম্মদের হাতের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে বলেছ মাসা বলে মা করেছি আমার মনটা দুনিয়াতে ফেরেশান ফেরেশান ছিল আজকে কেমন জানি শীতল শীতল লাগে আমার মা বলে এরে মাসা কি করলে মুহাম্মদের কদম আজকের ভিতরে ছেড়ে দিবি না হয় তোর বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত আমি নিব মাসা বলে মা আমার এই গলার দিকে তাকাও এরে মা আমার গলার ভিতরে মোট 31টা রগ আছে ধারালো ছুরি দ্বারা আমার রগগুলা যদি কেটে ফেলা হয় খোদার কসম করে বলি আমার নবীকে আমি কোনোদিনই ছাড়তে পারবো না জোরে বলে সুবহানাল্লাহ আরে যুবক আমার পর্দানি সিনমা বন্ডা মাসাব কাঁদতে শুরু করলো আর মাসাবের চোখের পানিগুলা পড়ে এবার মাসাবের মা বলে মাসাব এইদিকে শোনো তুমি যেহেতু ইসলাম ধর্ম ক্যান্সেল করবে না হে মাসাব তোমাকে জানিয়ে দে তুমি শুনে না মাসাব তুমি আমার দিকে তাকাও তুমি যদি ইসলাম ধর্ম ক্যান্সেল না করো আমার মা এই কথা বলার সাথে সাথে মাসাবের মা তার দুইটা হাত বেঁধে ফেললো তার পা বেঁধে ফেললো মুখের মধ্যে কস্টিপ লাগিয়ে দিল এবার মাসাবের মা ঘরের ভিতর তাকে বন্দি করে বাইর থেকে যখন তালা মেরে দিল এবার দুই তিন দিন চার দিন যখন চলে গেল মাসাব পানির জন্য কান্না করে মাসাব পানির জন্য কান্না করে কিন্তু তার মা কোনো পানি দেয় না এক ঘন্টা দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত চলে গেল একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বড় লা ইলাহা লাল্লা জপ লা ইলাহা যুবক আমার পর্দানি সিনমা বন্ডা মাসাবের মা মাসাবকে তিন দিন পর্যন্ত বন্দি করার পরে এবার মাসাবকে এক তিন দিন পর্যন্ত পানি দেয় না খাওয়া দেয় না যুবক রসুল্লার জন্য তুমি আর আমি কি করছি কিন্তু মাসাব একজন যুবক হয়ে তার জীবনটা রসুল্লার প্রেমে কিভাবে কোরবান করছে একটু কল্পনা করে দেখো না এবার তিন দিন পরে মাসাবের মা ওই ঘরের ভিতরে গিয়ে বলে কিরে মাসাব তিন দিন পর্যন্ত তোকে খাওয়া দিলাম না পানি দিলাম না মাসাবের জিব্বাটা মুখ থেকে বের হয়ে এবার থুতনি পর্যন্ত চলে আসলো মাসাব বলে মা আমার জিব্বার মধ্যে একটা টোকা দাও টোকা যখন দিল ওই জিব্বাটা শুকনো কাঠের মতো ঠক ঠক করে যখন আওয়াজ করবে এবার মাসাবের মা বলে এরে মাসাব তিন দিন পর্যন্ত পানি নাই পানি নাই পানি নাই মাসাব তোর কি কষ্ট হয় না রে মাসাব তিন দিন পর্যন্ত তোকে এক ফোঁটা পানি দেই নাই এমন এখন কেমন লাগে বল মাসাব কষ্ট কি লাগে না মাসাব কেঁদে কেঁদে বলে মা খোদার ইজ্জতের কসম করে বলি তিন দিন নয় তিন মাস নয় তিন বছর পর্যন্ত আমাকে বন্দি করে রাখো আমার কোনো কষ্ট নাই তবে মা তোমার কাছে একটা অনুরোধ ওই তিন বছর যখন বন্দি করে রাখবা মাঝে মাঝে আমাকে একটু একটু ছেড়ে দিবা রসুল্লার চেহারা দেখে আবার তোমার সামনে আমি দৌড় দিয়ে চলে আসবো জোরে বলে সুবহানাল্লাহ মাসাবের মা বলে কিরে মাসাব কি হইলি তোর কি চেহারা দেখলে কির জন্য পাগল হয়ে গেলি তিন দিন পর্যন্ত পানি তৃষ্ণার জন্য কোনো কান্না করোনায় মাসা বলে মা তুমি যদি রসুল্লার চারা খানা দেখো তুমিও পাগল হয়ে যাবা মাসাবের মা বলে না তোমার ব্যাপারে ক্লিয়ার সিদ্ধান্ত নিতে হবে বিশ্ববিখ্যাত কিতাব মাকামে নবুয়াতের মধ্যে হযরত ইফতেখার হোসেন কাদেরী লেখে মাসাবের মা পরের দিন বিশাল এক মাঠের মধ্যে মাসাবকে দান কুনিয়ে দিল সমস্ত কুরাইশের মানুষকে ডাকলো তোমরা এইদিকে আসো আমি আমার সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিব কারণ একটি মাস যাবত তোমরা আমার বিরুদ্ধে শুধু সমালোচনা করো আমাকে নিয়ে বদনাম করো আমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে আজকে আমার সন্তানের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিব মাসাব মাথা কানা নিচুর দিকে তাকিয়ে তাকিয়ে আছে তার মা বলে হে কুরাইশ বংশ তাহলে আমার ব্যাপারে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত তোমরা শুনো এবার মা মাসাবের সামনে গিয়ে বলে মাসাব আজকে এই মুহূর্তে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার এক পাশে হচ্ছে তোমার মা আর এক পাশে হচ্ছে নবী মুহাম্মদ তুমি কাকে নিবা এই কথা বলার সাথে সাথে মাসাব চোখের পানিগুলো টল 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 করে ছেড়ে দিল মাসাব বলে মা খোদার ইজ্জতের কসম করে বলে তুমি যদি বলতা আমি মা এক পাশে আসমানের চন্দ্র সূর্য অন্য পাশে মা মা আমি চন্দ্র সূর্যকে লাঠি মারতাম আমি মা তোমাকে নিয়ে যেতাম মা তুমি যদি বলতা আমি মা এক পাশে দুনিয়ার সমস্ত পাহাড় গুলাকে স্বর্ণ বানিয়ে দিলাম আরেক
একপাশে আল্লাহর কসম আমি স্বর্ণ গুলাকে লাথি মারতাম মা, আমি তোমাকে নিয়ে যেতাম মা, তুমি যদি বলতা আমি মা একপাশে, দুনিয়ার সমস্ত সুন্দর রমণীগুলো অন্য পাশে, মা আল্লাহর কসম আমি রমণীগুলো লাথি মেরে তোমাকে নিয়ে যেতাম, কিন্তু মা তোমার অপোজিটে এমন একজন নবী, এমন একজন মায়া, এমন একজন ভালোবাসাকে তুমি দাঁড় করে দিয়েছ। মা খোদার কসম করে বলে, তোমার মতো এক লক্ষ্য মা আমি ছেড়ে দিতে পারি, কিন্তু ওই নবীর কদম জীবনে আমি ছাড়তেই পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হাবিবে খোদা তুম হো নবী কামিলি ওয়ালা, কি কষ্ট হচ্ছে বলো না। হাবিবে খোদা তুম হো নবী কামিলি, তোমারি প্রেমেতে জগত জালা, তোমারি বিরহে দুচোখে তোমার মুসিবত না পায়, যদি মুসিবতে দি করুণা তোমার কবরে হাশরে কি হবে আমার, কি হবে আমার, তুমি তো দিয়েছ দেখি আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত, কেন যে বল পথে আমি, কেন যে বল হে আমি করলাম জীবন পার, কবরে হাশরে কি হবে আমার, কবরে হাশরে কি হবে আমার। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ।